হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাচ্ছি নারকেলের সমস্যা সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই মজারই রেসিপি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন আরও মজার মজার রেসিপি পেতে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করক তাহলে ভিউ আর না করে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুই কাপ নারকেল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আঁখের গুড় চলে আসছে এবার মিডিয়াম আছে জাল করতে হবে এভাবে করে একটু কিছু সময় নেড়ে দিতে হবে আস্তে আস্তে গোটা গলে যাবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা বেশি দেওয়া যাবে না এখানে আমি ভেজে নেওয়া তিল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে এসবগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কিছু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়ে ছেড়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই তেলগুলোকে কিন্তু তেল ছাড়াই ভাজতে হবে অন্য একটা প্যানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই দুইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চুলো রাসটা মিডিয়ামে রাখতে হবে কিছু সময় হালকা ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিচ্ছে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি যখন এরকম শুকনা শুকনা হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে এখন এখান থেকে ছোটো একটা অংশ আমি কেটে নিয়েছি এটা দিয়ে একটা পাতলা রুটি বেলতে হবে এর জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি জামা এটা বেলা হয়ে গেছে এখন এটাকে এইভাবে করে একটু কেটে নিতে হবে চার চারকোনা শেপ করে কেটে নিতে হবে এখন এর মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি সাইডের অংশগুলোকে এইভাবে করে বন্ধ করে দিতে হবে এখন এগুলোকে কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিতে হবে আমি এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই ডিজাইনটা করা যাবে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন ভাজার জন্য চুলা আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দিতে হবে চুলা গাছটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে